আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার, সিনিয়র প্রভাষক জীববিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসে স্ক্রিনে এখন কতগুলো ছবি দেখতে পাবে, এই ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করো যে ছবিগুলো একটির সাথে আরেকটির কোনো ধরনের মিল বা সামঞ্জস্য নেই। এগুলো বাসস্থানের দিক থেকে এক ধরনের এবং আকার আকৃতি গঠন ইত্যাদি থেকেও ভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে আমরা অনেকগুলো বিষয় যদি একসাথে থাকে, অনেকগুলো যদি, তখন আমরা এই একটি শব্দ দিয়ে সেটিকে বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য বলতে বোঝায় যে এখানে অনেক কিছুর সমাহার। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ আমাদের আজকের ক্লাসের বিষয় কি। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রাণী বৈচিত্র্য। চলো আমরা প্রাণী বৈচিত্র্য সম্পর্কে জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, প্রাণী বৈচিত্র্য সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই যে আমাদের আজকের পাঠ থেকে তোমরা কি কি জানতে পারবে বা শিখতে পারবে। তোমরা প্রাণী বৈচিত্র্য কি সেটি ব্যাখ্যা করতে পারবে, প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে, প্রাণী বৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই প্রাণী বৈচিত্র্য কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞাটি তোমরা খুব ভালো করে আত্মস্থ করে ফেলবে। প্রাণী বৈচিত্র্য হচ্ছে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বলে। আমি আবার বলছি, পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বলে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখন জেনে নিই প্রাণী জগতের এই বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে। আমরা প্রথমেই জেনেছি প্রাণী বৈচিত্র্য কি, এখন জানব প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস কি। প্রাণী বৈচিত্র্যকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে জিনগত বৈচিত্র্য, আরেকটি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য এবং অন্যটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের? প্রাণী বৈচিত্র্য তিন ধরনের। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রিয় বন্ধুরা, জিনগত বৈচিত্র্য বলতে বোঝায় একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত পার্থক্য থাকার কারণে একই প্রজাতি হলেও তাদের পার্থক্য, বাহ্যিকভাবে তাদের পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে একই প্রজাতির মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেটিকেই জিনগত বৈচিত্র্য বলে। এটি বলার কারণ হচ্ছে জিনের পার্থক্য থাকার কারণেই, জিনগত বৈচিত্র্য থাকার কারণেই একই প্রজাতির সদস্যরা বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে দুটি, আমি আগেই বলেছি যে কি আছে, প্রায় 15 লক্ষ প্রজাতি রয়েছে। এই 15 লক্ষ প্রজাতি দেখা যায় যে 15 লক্ষ ধরনের হয়ে থাকে। কাজেই প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে যে এটি বিভিন্ন প্রজাতির সমাহার। বিভিন্ন প্রজাতির যে বিভিন্নতা সেটি বোঝাতেই প্রজাতিগত বৈচিত্র্য শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, যেমন স্থলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র, স্থলজের মধ্যেও আবার বিভিন্ন রকম হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে স্থলে বনভূমি আছে, সমভূমি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করো।
প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেলে যে একই প্রজাতি হওয়া সত্ত্বেও জিনের পার্থক্য থাকার কারণে আমরা এখানে একটি কৃষ্ণাঙ্গ একটি শ্বেতাঙ্গ মানুষের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষই একই প্রজাতি হোমোস্যাপিয়ান্স, কিন্তু তাদের জিনের পার্থক্য থাকার কারণে তাদের মধ্যে এই ধরনের ভেরিয়েশন পরিলক্ষিত হয়ে থাকে। একইভাবে বিভিন্ন প্রজাতির সমাহার আছে পৃথিবীতে, সেটি বোঝানোর জন্য প্রজাতিগত বৈচিত্র্য শব্দটি ব্যবহার হয়ে থাকে এবং বাস্তুসংস্থানও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমরা এখানে একটি পুকুর অর্থাৎ জলজ বাস্তুসংস্থান দেখতে পাচ্ছ, একটি বনভূমি বনভূমি বা স্থলজ বাস্তুসংস্থান দেখতে পাচ্ছ। কাজেই বন্ধুরা, আমরা জেনে নিলাম বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য কয় ধরনের হয়ে থাকে। তিন ধরনের ধরনগুলো হচ্ছে কি কি, আমি আবার বলছি, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রাণী জগতের বৈচিত্র্য সম্পর্কে জেনেছি এবং সেই সাথে বৈচিত্র্যের ধরনগুলো সম্পর্কেও জেনেছি। একটু চিন্তা করে দেখি তো, কেন প্রাণী জগতের এই বৈচিত্র্য গুরুত্বপূর্ণ, এটি তোমাদের জানা থাকা প্রয়োজন। যে প্রাণীর বৈচিত্র্যের গুরুত্ব অনেক রয়েছে, সেই গুরুত্বগুলোর মধ্যে আমরা কতগুলো বিষয়কে গুরুত্ব দিব বা এমফাসাইজ করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, প্রাণী বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি যে উদ্ভিদ এবং প্রাণী মিলেই হচ্ছে জীবজগৎ, কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীর গুরুত্ব অপরিসীম। কোনো স্থানের বাস্তুসংস্থানে শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী মিলে নয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী মিলেই সেখানকার বাস্তুসংস্থান তৈরি হয়ে থাকে। কাজেই খাদ্য খাদকের যে সম্পর্ক, সেই খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য প্রাণী বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রাণী আছে যেগুলোকে আমরা ক্ষতিকারক প্রাণী বা পোকামাকড় বলি, পেস্ট বলা হয়। সেই ক্ষতিকারক প্রাণীগুলো আবার অন্য কোনো প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। সে কারণে জীবজ দমন এখন পরিবেশ বান্ধব বা ফসলের ক্ষেত বা শস্য চাষের ক্ষেত্রে জীবজ দমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সেই জীবজ দমনে প্রাণী ব্যবহৃত হয়ে থাকে। চিত্ত বিনোদন ও জ্ঞান আহরণ, আমরা জানি যে আমাদের ইকো পার্ক, সাফারি পার্ক, ন্যাশনাল পার্ক, এগুলো চিত্ত বিনোদনের স্থান হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং সেই সাথে এই সব স্থানে বিভিন্ন রকমের প্রাণীগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি এবং জ্ঞান আহরণ করতে পারি। কাজেই যেখানে যে জায়গায় যত বেশি প্রাণী বৈচিত্র্য রয়েছে, সেই স্থানগুলোকে খুব বেশি বৈচিত্র্য থাকে সেগুলিকে হটস্পট বলা হয়ে থাকে, যেমন সুন্দরবন। কাজেই প্রাণী বৈচিত্র্য আমাদের চিত্ত বিনোদন এবং জ্ঞান আহরণের জন্য প্রয়োজন হয়ে থাকে। কৃষিকার্যে এটি তো অনস্বীকার্য যে অনেক প্রাণী থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি, কার্বোহাইড্রেট পেয়ে থাকি। কাজেই এই সব উৎস হিসেবে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে বা উৎস হিসেবে অর্থনীতিতে ব্যবহৃত হয় এমন বা অর্থনীতিকে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অনেক প্রাণী। কৃষিকাজে আমরা জানি ডেইরি ফার্মিং, ফিশ কালচার বা অ্যাকোয়াকালচার, এগুলো বা পোলট্রি ডেইরি, এগুলির ফার্ম করা, কুমিরের চাষ করা, সাপের চাষ করা, মাছের চাষ তো আমাদের প্রত্যেকেরই জানা, এগুলো কৃষিকাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেই সাথে তোমরা জানো যে অনেক প্রাণী আছে যেগুলো কী করে, কৃষিকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা সেখানে ক্ষতিকারক পোকামাকড়কে তারা ভক্ষণ করে থাকে। অর্থনৈতিক গুরুত্ব এটি, অনেক প্রাণীকে আমরা বিদেশে রপ্তানি করি, অনেক প্রাণীর চামড়া বিদেশে রপ্তানি করি, অনেক প্রাণীর হাড় বিদেশে রপ্তানি করি, আমরা স্নেক ভ্যানম বা সাপের বিষ বিদেশে রপ্তানি করি। এভাবে দেখা যায় কৃষি শিল্প অর্থনীতিতে
প্রাণী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবিক গুরুত্ব যেটি বলছিলাম যে মানবিক গুরুত্ব অবশ্যই আছে, যে প্রাণীর উপর নির্ভরশীল আমরা মানুষ, মানুষও এক ধরনের প্রাণী, তবে সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। এবং এই প্রাণী আমরা আমাদের খাদ্য হিসেবে অন্য প্রাণীকে, উদ্ভিদও ব্যবহার করি, তবে অনেক প্রাণীকে ব্যবহার করে থাকি। আমরা জানি মাংস আমাদের গুরুত্বপূর্ণ প্রোটিন সোর্স, মাছ আমাদের গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস, কাজেই এই সব দিক থেকে আমরা, এবং অনেক প্রাণী আছে যেগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি, যেমন পিঁপড়া, মৌমাছি, এরা সামাজিক প্রাণী হিসেবে বা সামাজিক পতঙ্গ হিসেবে এরা পরিচিত হয়ে থাকে। কাজে এই প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমাদের মানুষের বসবাসযোগ্য পৃথিবীকে, মানুষের বসবাসযোগ্য রাখার জন্য প্রাণীগুলোকে রক্ষা করা আমাদেরই স্বার্থে, আমাদেরই প্রয়োজন। কাজে শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ বা জীববিজ্ঞান অর্থাৎ প্রাণীবিজ্ঞান বা জীববিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই তোমরা প্রাণী বৈচিত্র্য রক্ষায় সচেষ্ট হবে। অযথা কোনো প্রাণীকে হয়রানি করবে না বা মেরে ফেলবে না। পাখির বাসা ভাঙা বা সাপ দেখলেই তেড়ে আসা, মেরে ফেলা, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। অন্যদেরকেই বোঝাবো যে প্রত্যেক প্রাণী খাদ্য শৃঙ্খলে কোনো বা কোনোভাবে ভূমিকা পালন করে থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। কাজেই সেই পরিবেশ ভালো থাকলে আমরা নিজেরা ভালো থাকবো। অতএব বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রাণী বৈচিত্র্যের গুরুত্বটুকু কতটুকু। প্রিয় বন্ধুরা, তোমাদের বইয়ে এই সব বিষয় হয়তো বিস্তারিত দেয়নি, বা এই বিষয়টা প্রাণী বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে তেমন কোনো কিছু উল্লেখ নেই, কিন্তু তোমরা বিষয়গুলো সম্পর্কে স্টাডি করবে বা অধ্যয়ন করবে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই আমরা এতক্ষণ যে ক্লাস নিয়েছি সেখানে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যে জেনেছ, এবং আমি নিশ্চিত তোমরা সেগুলো বলতে পারবে। জিনগত বৈচিত্র্য কাকে বলে, প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে, তোমরা ইতিমধ্যে সেগুলো জেনে নিয়েছ। আশা করি তোমরা প্রত্যেকে এই ধরনের প্রশ্ন থাকলে ঠিকঠাক উত্তর করতে পারবে বা লিখতে পারবে। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। সেই বাড়ির কাজটি তোমরা নিজেরা, নিজে একা একা অথবা তোমাদের অন্য কোনো বন্ধুদের সাহায্য নিয়েও লিখতে পারো। সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য হ্রাসের কারণ সম্পর্কে তোমার মতামত লেখ। তোমরা এটি গ্রুপ স্টাডি হিসেবে বা গ্রুপ করে, অর্থাৎ অন্য বন্ধুদের সাথে মোবাইলে হোক, দেখা করে হোক, আলোচনা করেও লিখতে পারো বা নিজে নিজেও লিখতে পারো। তোমরা এটি লিখে আমার পার্সোনাল বা ব্যক্তিগত ভাইবার অ্যাকাউন্টে জমা দেবে। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারো, ফোন নাম্বার হচ্ছে 01733031186, অথবা ইমেল করতে পারো squeen9076@gmail.com। এই মেলে তোমরা তোমাদের সমস্যা বা কোনো প্রয়োজন হলে তোমরা ইমেল অ্যাকাউন্টে মেল করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করব জয় নিশ্চয়ই। একদিন সমস্ত ভয়, সমস্ত বাধা বিপত্তির অবসান হবে। তোমাদের পদচারণায় গর্বিত হবে খাতার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাঙ্গণ। আমরা তোমরা মিলে আমাদের প্রিয় ক্যাম্পাসকে আনন্দে মুখরিত করব। সেই সুদিনের প্রত্যাশায় গভীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের সাথে একসাথে দাঁড়িয়ে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ভালোবাসি GCPSC। ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।